আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে সিম্পল একটি ডাল রেসিপি শেয়ার করব, যেটা সবাই পারেন, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানের মাঝে আমি কিছু ডালকে ধুয়ে নিয়েছি ভালো করে, এখন হাঁড়িতে দিয়ে এখন অর্ধেকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে আমি বয়েল করে নিব ডালটাকে খুব ভালো করে। এই এদেশে আসলে ডাল হতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মতো লাগে, তারপরে সিদ্ধ হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমি এটা বসিয়ে দিয়েছি, ডালে বলক চলে এসেছে। আর খেয়াল রাখতে হবে যাতে বলক চলে এসে পড়ে না যায়, তো আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এখন প্রায় 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার পানি শুকিয়ে গেছে, তো আমি একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে আরও কিছু পানি, প্রায় অল্প কিছু পানি দিয়ে দিব। দিয়ে আরও একটু এটাকে সিদ্ধ করে নিব আরও 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গেছে। তো আমার আর আপনারা চাইলে এটাকে এই যে ডাল ঘুটনি দিয়ে এইভাবে করে দিতে পারেন, আমার না করলেও হতো, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি। দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি বলক চলে আসা পর্যন্ত এটাকে রেখে দিব। এখন আমি অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এটাকে ঢেকে রেখে দিব বলক চলে আসা পর্যন্ত। তো এখন আমার বলক চলে এসেছে, এখন আমি বাগারের জন্য পেঁয়াজ রসুনকে ফ্রাই করে নিব, একদম মানে বেরাস্তার মতো করে নিব। অনেকে বাগারের মধ্যে শুধু রসুন দেন, আমি এই পেঁয়াজও দিই রসুনও দিই, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর ডালটা এত বেশি মজা হয়েছিল আপনাদেরকে কি বলবো, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এটা রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। আর ডালের মধ্যে আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি, এই তো বাগারটা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। তো আমার ডালটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো কেমন লাগলো আমার রেসিপিটা? সিম্পল রেসিপি একদম। আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট করে আমাকে বলবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।